হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারাফস ওয়ার্ল্ড। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি যে জায়গাটায়, তার নাম হচ্ছে জিব্রাল্টার ফলস। সেখানে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে। আমি অবশ্য প্রথমবার যাচ্ছি, আগে কখনো যাইনি, তো আমার সাথে আপনারাও দেখবেন। চলুন, আমি শেয়ার করব আপনাদের সাথে একটু একটু করে অংশ, কিরকম সুন্দর জায়গা আপনারাও আশা করি এনজয় করবেন। আর এফাকে বলে নিচ্ছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে প্লিজ জানাবেন আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে। তো আমরা কাছাকাছি চলে আসছি, এই তো আমরা চলে আসছি জিব্রাল্টার ফলসে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অনেক বাতাস বইছে, তো এত সুন্দর জায়গা এসে তো আর গাড়িতে বসে থাকা যাবে না, বের হয়ে অবশ্যই দেখতে হবে। তো আমরা কয়েকজন ছাতা নিয়ে বের হয়ে আসছি। অনেক সুন্দর সবুজ গাছগাছালি, একপাশে পাহাড়, একপাশে ঝর্ণা, অনেক সুন্দর জায়গায়। যারা অস্ট্রেলিয়া আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব একবার হলেও সময় করে এখানে এসে একবার দেখে যাবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগছে। বৃষ্টির জন্য খুব বেশি একটা উপভোগ করতে পারছি না, বৃষ্টি বাতাস না থাকলে আরও বেশি উপভোগ করতে পারতাম। অনেক সুন্দর একটা জায়গা। নুসরাত আপু, শিমু আপু চলে আসছে ছাতা নিয়ে। আসলে এত সুন্দর জায়গা দেখে কেউ বসে থাকতে পারে না। তো আমাদের দেখা শেষ, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো
এবং জায়গাটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হবো নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।